سعيد بن المسيب رحمه الله تعالى أن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مؤمن أو يعرف الصوم والصلاة والحرام والحدود والأحكام. سعيد بن المسيب رحمة الله عليه في قبل نجد তিনি রিওয়ায়াত করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইলম অর্জন করা প্রত্যেক মুমিনের উপর ফরজ। প্রত্যেক মুমিনের উপর ইলম অর্জন করা ফরজ। কতটুকু আইয়া আনসা সাওমা ওয়া সালাত, যে প্রত্যেক ব্যক্তি যেন রোজার সমস্ত মাসায়েল জানে এবং নামাজের সমস্ত মাসায়েল জানে। নামাজের মাসায়েল সম্পর্কে কি বলবো, দুই রাকাত নামাজের মধ্যে 13,000 মাসায়েল, দুই রাকাত নামাজের মধ্যে শুরু করেন, আপনি মসজিদ থেকে শুরু করে হিসাব করেন। যদি বড় বড় মুফতি বড় বড় আলেম অনেক সময় নামাজের মাসলা আপনি জিজ্ঞেস করবেন, এমন এমন মাসলা আছে বলে আমি কিতাব না দেখে বলবো, দুই রাকাত নামাজের মধ্যে 13,000 মাসায়েল। আর প্রত্যেক মামলের উপরে এলেম হাসিল করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ান সাওমা ওয়া সালাত, যে রোজার এলেম হাসিল করা তার জন্য ফরজ, নামাজের এলেম হাসিল করা তার জন্য ফরজ, হারাম হালাল এবং হারামের এলেম তার জন্য হাসিল করা ফরজ, ওয়াল হুদুদ, হুদুদ মানে লিমিট, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ হিসেবে যে কোন জিনিসের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন এবং কোন জিনিস আমাদের জন্য করণীয় আমাদের কি করার অর্ডার করেছেন, ওয়াল আহকাম, হুদুদ আহকাম সেন্স। এতে আমরা অনুমান করতে পারি যে কতটুকু পরিমাণ এলেম অর্জন করা আমাদের উপরে ফরজ। যদি আমি ব্যবসায়ী হই, ব্যবসার এলেম অর্জন করা আমার জন্য ফরজ। যদি আমি চাকরিজীবী হই, চাকরির এলেম অর্জন করা আমার জন্য ফরজ। ওলামায়ে কেরাম লিখেছেন এই আয়াতের তাফসিরে, মানে হয় আপনাদেরকে বলা হয়েছে কিনা, ওয়াইলুল মুকাফফিন আল্লাযীনা ইযা ক্বালু আলা আন-নাসি ইয়াসফুন ওয়া ইযা ক্বালুহুম আও যাদুহুম ইয়াসফুন। এই আয়াতের তাফসিরে যেহেতু এটা ভিন্ন একটা টপিক, এই আয়াতের তাফসিরে ওলামায়ে কেরাম লিখেছেন যে ওখানে তো অভিশাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে আল্লাযীনা ইযা ক্বালু আলা আন-নাসি ইয়াসফুন ওয়া ইযা ক্বালুহুম আও যাদুহুম ইয়াসফুন, যখন মানুষের কাছ থেকে নেয় তখন পুরোপুরি মেপে নেয়, কিন্তু যখন মানুষকে দেয় দেওয়ার সময় কম দেয়। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন লিখেছেন যে প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই এমন, কোনো ছেলে যদি বাপের হক আদায় করতে ত্রুটি করে সেও তার অন্তর্ভুক্ত, কোনো বাপ যদি সন্তানের হক আদায় করতে ত্রুটি করে সেও এর অন্তর্ভুক্ত, কোনো চাকরিজীবী যদি চাকরিতে গাফিলতি করে, সে যদি তার মালিকের সাথে এগ্রিমেন্ট করে যে আমি 8 ঘন্টা কাজ করবো, সে যদি তার মধ্যে 10 মিনিট কম কাজ করে সেও এর অন্তর্ভুক্ত, যদি কোনো ব্যবসায়ী হয় সে যদি কাউকে এরকম ঢোকা দেয় সেও এর অন্তর্ভুক্ত। এর উপরে আপনাদেরকে বলা হয়েছিল কিতাবের মধ্যে একটি সুন্দর কথা যে ওর সাথে কিছুটা অবশ্য মিল আছে, অতটাও কেউ নাই, কিন্তু আপনাদেরকে মনে হয় একদিন বলা হয়েছে কিনা যে শয়তানের একজন ব্যবসায়ী, এবং মানুষ ব্যবসা করে শয়তানের ব্যবসা করে, শয়তানের ওয়ার হাউস, শয়তানের ওয়ার হাউসে 5টা জিনিস, 5টা জিনিসের মধ্যে সর্বপ্রথম হলো হাতা, মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। হাতাত এটা শয়তানের কাছ থেকে যারা হোলসেল করে তারা হলো গুণী ব্যক্তি বলে, খারাপ হলে বলতে হবে এবং আমাদের হজম করতে হবে সহ্য করতে হবে। হাসাত সত্যিকার অর্থে শয়তানের কাছ থেকে যারা হোলসেল করে এরা হলো গুণী ব্যক্তি বলে। এর মধ্যে ওলামায়ে কেরাম, এর মধ্যে যারা দিনদার তবকা সবাই বলতে তাদের কাছ থেকে পাবলিক গ্রহণ করে, লিটিল পাবলিক চলা ঋণ ব্যক্তি বলবে যারা তাদের কাছে বলার উদ্দেশ্য হলো, এই বেশি বিস্তারিত না বলে বলার উদ্দেশ্য হলো এই যে হাতাত বেশিরভাগ দিনই লোকের মধ্যে ঋণ ব্যক্তিগতের মধ্যে বেশি পরিমাণ। হাতাত এমন একটা খারাপ জিনিস, আপনাদেরকে বলা হয়েছে কিনা আগে, হাতাতের অর্থ হলো এই যে আল্লাহ তাআলার ফয়সালাকে সে মানতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম,
যে আমি তাদের মধ্যে এরকম বন্টন করে দিয়েছি, বিতরণ করে যে তারা কিভাবে তারা জীবন যাপন করবে, জীবন ধারণ করবে, এটা আমি তাদের মধ্যে বিতরণ করে দিয়েছি। হাসাদের অর্থ হলো এই যে আল্লাহ তাআলা এই বন্টনকে সে পছন্দ করেন। আল্লাহ তাআলা যে বিতরণ করেছেন, বন্টন করেছেন, এটাকে অগ্রাহ্য করা। হাসাদ কেন হয়? হাসাদ আসলে হয় বরফের কারণে, অহংকারের কারণে। মানুষ যদি নিজেকে ছোট মনে করে সে কোনোদিন হাসাদ করবে। হাসাদ সত্যিকার অর্থ হয় যখন মানুষ নিজেকে বড় মনে করে, অহমিকা বরফ, যখন নিজেকে বড় মনে করে তখন তার মধ্যে হাসাদ পাবে। আরো অন্যান্য রোগ যেমন, এগুলোকে রোগ এই জন্য বলছি যে সত্যিকার অর্থে এগুলোই হলো রোগ। দুনিয়াতে যদি কারো ক্যান্সার হয়ে যায় আর চিকিৎসা যদি নাও করে, আর যদি এই অবস্থাতে সে মারা যায়, মারা যাওয়ার পরে ইমানের হালাতে গেলে জান্নাতে যেতে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই সমস্ত রুহানি রোগ, হাসাদ, কিবের, তাকাব্বুর, গীবত, এই সমস্ত রোগ নিয়ে যদি দুনিয়া থেকে কেউ যায়, আর যদি এর যথাযথ চিকিৎসা না হয়, তাহার পরিমাণ আমলও যদি করে যায়, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে না। আমাদের চিন্তা করা উচিত এবং এটাকে আমরা কিছু মনে করি না। নিজেকে বড় মনে করা সত্যিকার অর্থে তাকাব্বুরের কারণেই, অহংকারের কারণেই, অহামিকার কারণেই, নিজেকে বড় মনে করার কারণেই মানুষ হাসাদ করে এবং আল্লাহ তাআলার বন্টনকে সে পছন্দ করে, এবং এই কারণে মানুষ জয় পাবে পরনিন্দা, চগলখড়ি করে। গীবত এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ কি পছন্দ করবে আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, যে সেটা মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুম, অবশ্যই সেটাকে তোমরা অপছন্দ করো। নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার থেকেও যখন নিকৃষ্ট বিভক্তা অন্যের দোষ বর্ণনা করে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু দুইজন মহিলা, দুইজন মহিলা তারা রোজা রাখতে পারবে, এই অবস্থাতে কি করবে? রোজা ভেঙে ফেলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে বমি করতে, যখন তাদেরকে বমি করতে বলা হয়েছে, বমি করার মানে পরে তাদের ওই বমির থেকে সাজা গোষ্ঠের টুকরা পাওয়া যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুআজিজা। আপনারা আমার সামনে এরকম হবে না। তো যখন গোশ পাওয়া গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা নিজেরা গীবত করে। আমরা টপিক আমরা চলে গেছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে রোজা তিন ধরনের, রোজা তিন প্রকারের রোজা। একটা তো হলো রোজা সাধারণ মুসলমানের, সাধারণ মুসলমানের রোজা হলো যে কিছু খাবার খেলে, পানি পান করলে ভেঙে। আরেকটা হলো নেক লোকদের রোজা, সালেহীনদের রোজা। একটা হলো আম্মাতুল মুসলিমিন, সাধারণ পাবলিক মুসলমানদের রোজা। এটা হলো ফুকাহাদের মাসায়েল অনুযায়ী, যখন কোনো ফকিহ বলবেন, কোনো আলেম বলবেন এই জিনিস খালে রোজা ভেঙে দেন, এই জিনিস পান করলে রোজা ভেঙে দেন, এরকম করলে রোজা ভেঙে দেন, মুখগুলো বমি করলে, এইগুলো হলো ফুকাহায়ে কেরাম যে মাসায়েল বর্ণনা করেন, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা রোজা রাখে এটা হলো সাধারণ পাবলিকের রোজা। আরেকটা হলো নেক লোকদের রোজা, সালেহীনদের রোজা। এটা হলো গীবত করলে, চোরচুরি করলে এবং পরনিন্দা করলে, এই ধরনের কাজ করলে রোজা ভেঙে যায়। এটা হলো সালেহীনদের রোজা। আরেকটা হলো মুত্তাকিদের রোজা, মনের মধ্যে খারাপ কিছু কল্পনা করলে তাকে রোজা ভেঙে যায়। খারাপ কিছু যদি মনের মধ্যে কল্পনা করে তাও তাকে রোজা ভেঙে যায়। এটা হলো মুত্তাকিদের রোজা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে রোজা আসলে তিন প্রকার।
আমাদের এই দুই প্রকার তো বা শেষের যে প্রকার প্রকার আমরা রিকোয়ারমেন্ট আলো যাই ওইটাই কোনো রকম রাখতে পারলে আমাদের জন্য আমরা মনে করি অনেক বেশি কেন তাম দিকে চলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বিপদ করেছে এই কারণে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত জীবন দশায় আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দেখাতে চান যে কোরআনে কারিমে যে আছে আই উতে বাহাদুকুম আই ইয়াকুল লাহম আখিহি মাইতান, যে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। এরকম আরো অনেক আছে যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহ তাআলা দেখান। হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস কোন তুমি তাঙ্গা রাদি আল্লাহ তাআলা আমি কাছে কিছু গোশত এসে হাদিয়া হোক যাই হোক হাজার তুমি তাঙ্গা রাদি আল্লাহ তাআলা আঙ্গা এই মনে করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ রেখে দিয়েছে, খাদেমাকে বলেছেন দেখে দাও তাকে রেখে দিয়েছে। এর মধ্যে কোনো ভিক্ষু বেশি মানে যে খাবারের কিছু আছে আপনাদের কাছে যদি মেহমান করেন ওই যে সময় যে সিস্টেম ছিল বলার সিস্টেম যে আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিন যদি খাবারের কিছু থাকে তাহলে আমাকে দিন। আল্লাহ তুমি তোমার যে আল্লাহ তাআলা আমার বলেন আল্লাহ তাআলা তোমাকে বরকত দিন তাতে তো রাখতে যে আমাদের কিছু দেওয়ার মতো নেই ভিক্ষু চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে সালমা কিছু আছে তোমাদেরকে খাবার, খাদেমাকে বলে সেই গোশত নামিয়ে দাও তার যখন এই গোশত নামিয়েছে দেখে একটা পাথর উম্মে সালমা রাদি আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য গোশত রেখেছিলাম পাথর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কোনো কিছু হয়েছিল কেউ এসেছিল? বলেন ইয়া রাসূলুল্লাহ একজন ভিক্ষুক এসেছিল তাকে এই গোশত এই জন্য দেয়নি যে আপনি গোশত পছন্দ করেন আপনার জন্য রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা যারা সত্যিকার অর্থে যারা মুহতাজ তাদেরকে যতক্ষণ পর্যন্ত মানুষ না দেবে তাদের হক আদায় না করবে আর নিজের জন্য কুক্ষিগত করে রাখবে তারা সত্যিকার অর্থে পাথর খাচ্ছে। মহাদেশের ইকরাম লিখেছেন যে এখানে বলার উদ্দেশ্য হল এই যে পাথর তো হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের চোখে তো দেখি না, আল্লাহ তাআলা তার রাসূলকে রাসূলের দ্বারা দেখিয়েছেন যে সত্যিকার অর্থে যারা গরিবের হক নষ্ট করে এবং যাদের সহযোগিতা করা জরুরি উচিত না করে নিজেরা নিজের মালকে ধন সম্পর্কে যদি সুস্থিগত করে রাখে এবং এরকম ভাবে রাখে তাদের হক নষ্ট করে তাহলে সত্যিকার অর্থে তারা পাথর খায়। এরকম আরো ঘটনা আছে যে ওই মহিলা যেরকম বস যাই হোক তো প্রথম নাম্বার হলো হাসান যেটা হোস্টেল করে শয়তানের থেকে জিনি দেখতে পাবো। দ্বিতীয় নাম্বার হলো তাকাব্বুর অহংকার নিজেকে বড় মনে করা এটা শয়তানের ওয়াইন হাউস থেকে হোস্টেল করে মূর্খ ধনী ব্যক্তি মূর্খ ধনী ব্যক্তি ধন সম্পদ অনেক বেশি কিন্তু অশিক্ষিত তাদের মধ্যে অনেক বেশি অহংকার নিজেকে অনেক বেশি বড় মানে তাদের কাছ থেকে পাবলিক নিচের পাবলিক। তৃতীয় নাম্বার জুলুম জুলুম শয়তানের ওয়াইট হাউস থেকে যারা হলচল করে এরা হল পদস্থ ব্যক্তিগণ অর্থাৎ যাদের অধীনে মানুষ কাজ করে অধীনস্থ যারা যাদের অধীনস্থ লোক আছে কর্মচারী আছে এবং পদস্থ ব্যক্তিবর্গ তার মধ্যে সবাই শাসক বলেন অফিসার বলেন যাই বলেন পদস্থ ব্যক্তি জুলুম এরা শয়তানের থেকে হলতে পারে। চতুর্থ নম্বর খেয়ানা খেয়ানা তোমরা সবাই বুঝবে আমানতের খেয়ানত করা খেয়ানত শয়তানের থেকে হলতে করে ব্যবসায়ী ব্যবসায়ীরা শয়তান থেকে হলসেল করে আর পাবলিক তাদের থেকে। পঞ্চম নম্বর হলো চক্রান্ত ভোকা চক্রান্ত যায় মানুষ আর যদি বলে মাত সেটা সত্যিকার হচ্ছে মহিলারা শয়তান থেকে হলসেল একবার মহিলাদের গ্রামের মধ্যে এক মহিলা লেখা পাঠাচ্ছে যে আপনি মহিলাদের কথা যে বললেন আসলে তো আমি নিজে তো বলি নাই কিভাবে লেখা ছিল একটা ভালো কথা আমি শুনিয়েছি তো এর কোনো দৃষ্টান্ত কোনো উপমা
আর আমি আর কি বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সুন্দর উপমা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম আপনাদের সবাই জানেন। সত্যিকার অর্থে উদাহরণ আর কি দিব, যাই হোক, তো সত্যিকার অর্থে শয়তানের থেকে হইচই করে গেল মাই তার থেকে পাবলিক শুনে যায়। وعن انس رضي الله تعالى عنه ان امراه اتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله المراه ترى في المنام ما يرى الرجل، قال اذا كان منها ما يكون من الرجال فليبتسم. فقالت عائشه رضي الله تعالى عنها فضحكت النساء، قال رسول الله صلى الله عليه وسلم نحن يا عائشه لا تمنعي نساء الانصار يتعلمن الفقه. হজরত আনাস রাদি আল্লাহু তাআলা আনহু থেকে বলেন একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মারআতু তারা ফিল মানামি মা ইয়ারা রাজুল, যে যদি কোনো মহিলা স্বপ্নে এমন কিছু দেখে যা পুরুষ দেখে, অর্থাৎ যদি তার ইসতিলাম হয় না, ইসতিলাম হয় এরকম কিছু করে, তাহলে মহিলাদের জন্য কি হুকুম? قالت اذا كان منها ما يكون من الرجال فليغتسل فلتغتسل যদি এরকম কিছু হয় যেমন পুরুষের সাথে হয় মহিলাদের যদি হয় তাহলে মহিলারা গোসল করে, গোসল করা তার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলা একেবারে আমাদের মহিলা জাতিকে একেবারে বেইজ্জত করে এমন কথা বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এটা বলা তার জন্য কিছু ঠিক হয়নি, একদম লজ্জার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বলে। قال رسول الله صلى الله عليه وسلم مهلا يا عائشة عائشة خام কথা বলবেন لا تمنعي نساء الأنصار أنصار মহিলাদেরকে তুমি বাধা দিও না যে تعلمن الفقه যে তারা ফিকহ ইলম শিখবে, ঠিক আছে, তুমি তাদেরকে বাধা দিও না। এরকম আরো অনেক হাদিস আছে যে মহিলা সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাসায়েল জিজ্ঞেস করে। এখানে যে শব্দটা প্রয়োগ করার উদ্দেশ্য এটা হচ্ছে তাআল্লামনাল ফিকহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহ শব্দ ব্যবহার করে। আয়েশা থামো, আনসারদের মহিলাদেরকে তুমি ফিকহ অর্জন করা থেকে বাধা দিও না। وعن ابي هريره وعن ابي برده رضي الله تعالى عنه رضي الله تعالى عنه عن ابي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان مثل ما اتاني الله من الهدى والعلم كمثل غيث اصاب ارضا كان منها طائفه طيبه قبلت الناس فانبت تلك الاء والحشد والحشد والكثير وكانت منها، قال الحسن اجابل ولم يثبت ابو يعلى وابو القاسم هذا الحرف، أنفقت الماء فنفع الله بها الناس فشربوا منها وسقوا وزرعوا، وطائفة أخرى إنما هي قيعان لا تمسك ماء ولا تنبت سبأ، فذلك مثل من فقه في دين الله ونفعه ما بعثني الله به فعلم وعمل. كذا قال أبو يعلى وحده، ومثل من لم يرفع بذلك رأسا ولم يقبل هدى الله الذي ارسلت به، وقال ابو يعلى واجاد، وقال الحسن والقاسم فعلم وعمل، قد جمع رسول الله صلى الله عليه وسلم في هذا الحديث. لما حضرت ابو برد رضي الله تعالى عنه صحابي، في روايه كلام حضرت ابو موسى اشعري رضي الله تعالى عنه صحابي في তার উদাহরণ যে এলেন এবং যে হেদায়ত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন তার উদাহরণ হলো কামাসারি গাইছিন, তার উদাহরণ হলো বৃষ্টি। আসাব আরদান, বৃষ্টি কোনো জমিতে পড়ে, কোন জমিনে পড়ে, তার আমি এখন এরকম কোনো ভালো জায়গা কমে গেছিল না, ভালো জায়গায় যদি পড়ে তাহলে পানিকে গ্রহণ করে, মাটি পানিকে গ্রহণ করে, তা আম বাঁচাতে গালা বলে ঐশ্বরা ওই কাছে এবং সেখানে ঘাস হয় এবং ঐশ্বর কালা নিজে ঘাস যেটা জীবজন্তুর খাবারের জন্য কিছু আছে এরকম, যেটা জীবজন্তুর খাবারের উপযোগী না, সেটাকে ঐশ্বর বলে আর কালা বলে যেটা জীবজন্তুর খাবার উপযোগী, অর্থাৎ ঘাস অন্যান্য জিনিস হয় ওর কাছে আরো অনেক জিনিস তার থেকে হয়, সরকার মিঠা ওই জমিনের থেকে হয়ে থাকে। কাল এর হাসান আজাদ, হাসান একজন রাবি, তার মধ্যে সে বলে যে এখানে
শব্দটা ছিল আসলে আজাদি বলাম ইয়াদবুক আবু আলা, আবু আলা যিনি এই হাদিসের বর্ণনা করি তিনি জিনিসটাকে এই জিনিসটাকে সঠিকভাবে মনে করে বলতে পারতেছেন না যে আজাদির শব্দটা আছে কি নাই। এবং আজাদিক যে মানে কিছু মাটি এরকম আছে যে তারা মাটি কিছু মাটি এরকম আছে তারা পানি গ্রহণ করে ঠিকই কিন্তু ওই পানি দ্বারা ঘাস বা গাছ সরু রাখা এগুলো হয় না কিন্তু পানি জমা করে দেয় কোন পুকুর নদী নালা ফসাইব মিনহা ওয়াসাকাও ওয়াজারাও তার থেকে মানুষ উপকৃত হয়। যেমন ওই পানি থেকে মানুষ পান করে এবং পান করায় ওয়াজারাও এবং মানুষ কৃষি কাজে ওই পানি ব্যবহার করে অর্থাৎ তার দ্বারা উপকৃত হয়। অপরাধী ফসল পোখরা এবং আরো একটা গ্রুপ ইন্না বাহিয়া সৈয়ান এটা হলো অনেক এরকম ধরনের আছে যে যেগুলো হলো সৈয়ান লাতুম শিখো মা আন লাতুম দেখো খেলা না তো পানি জমা করে রাখে আর না তুমি তো খেলা আন মানে প্রথম যেটা পানি মাটি এটা তো হলো পানি গ্রহণ করে তার থেকে ঘাস গাছ ফেলা হয়। দ্বিতীয় উদাহরণ হলো যে পানি জমা করে রাখে কিন্তু ওই পানি দ্বারা গাছ ঘাসপালা এগুলো তো হয় না কিন্তু মানুষ ওই পানি দ্বারা উপকৃত হয়। আর তৃতীয় হলো লাতন শিখো মাল ও লাতন দিত খেলা আনে না তো পানি জমা করে রাখে আর না তার থেকে গাছ ফেলা হয় ঘাস হয় সাজারি কান্না সালমান ফাতেমাকে দিয়ে দিল না। প্রথম উদাহরণ যেটা এটা হলো সত্যিকার আছে মান ফাতেমাকে দিয়ে দিল না বা আসানি আল্লাহ বিহি তা আলিমা ওয়ানি যার কারণে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে যে শিখবে এবং আমল করবে। তো প্রথম উদাহরণ হলো ফোকাহায় কেরামে যে তারা ওই পানিকে গ্রহণ করে গ্রহণ করার পরে তার থেকে ঘাস গাছপালা হয়। আর দ্বিতীয় নম্বর হলো মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের কাজ হলো হাদিসকে একত্রিত করে রাখা হাদিসকে জমা করে রাখা তার মধ্যে কোনো রকমের যেন কোনো উল্টা পাল্টা ভুল ত্রুটি কোনো কিছু না হয়। এবং শুরুতে আপনাদেরকে একদিন বলা হয়েছিল যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী, নবীর সমস্ত কাজকে আল্লাহ তাআলা সংরক্ষিত রাখেন যার কারণে আল্লাহ তাআলা ওই যুগে সাহাবায়ে কেরামের মধ্যে এবং পরবর্তী যুগে সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা